শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ জিয়াউর হোসেন, বাবার নাম সাবেকারি মন্ডল, মায়ের নাম জেলা খাতুন, গ্রামের বাড়ি তেলকুপি সদর থানা। লজ্জার ব্যাপার, আমি একজন দিন মজুর কামরা, খাবারের বাড়ি বাড়ি কামরা দিচ্ছি। তখন 21-22। তারপরে হলো আমার গ্রামের এক লোক বললো, আমার গ্রামের এক মেম্বার আছে, সে নাকি বলছে যে জোয়ান জোয়ানগুলা ঢাকাতে সব বিভিন্ন জায়গায় মিলিয়ে আছে, রাজাকারে দিতেছে। তো বলেন তাহলে কী করবো, কয়েক দিয়ে সব দিতেছে। শুনলাম একটা আমলে ময়দান ঘোরাঘুরি, আমাকে 10টা টাকা দিল, 10টা টাকা নিয়ে বাড়াইলাম পাশের গ্রাম চন্দ্রপুরা, ওখানে গেলাম, ওখানে যাওয়ার পর একজন পাইলাম, রৌবাড়িতে যাব, 3-4 দিন ওখানে থাকলাম। থাকার পরে নৌকা ছাড়ার যাওয়ার টাইম, নৌকায় যা উঠছি উঠতে নিছি, আমার পাশের গ্রামে আসছিল রফতগঞ্জে ইসমাইল হোসেন নাম, সে একজন কমান্ডার ছিল, সেই আমাকে বললো ম্যাট্রিক পাস করছে। আর বললাম যে স্কুলে যাই তালি বাড়িতে, কিন্তু ভাবি চলে গেছি যে আমার একটা অনেক দূরে একটা খ্যাত আছে বরগাছ, সেই খ্যাতটা নিয়ে গেছি। ইতিমধ্যে আমার এক বন্ধু গ্রামের ইসলাম তাকে পাঠাইছে অগ্রিকেন্ট আসলাম ইসলামের বাড়ি, বললো যে ইন্ডিয়া চলে গেছি, বললো তো যুদ্ধ করবো। তারপরে ওখান থেকে তার সাথে চলে গেছি, গাজী নতুন জৈন পরিচালিত কলা ডাকা কমান্ডার ছিল লুৎফর রহমান অরুণ, লুৎফর রহমান অরুণ যে কলা ডাঙ্গা ক্যাম্পের ব্যাটালিয়ান কমান্ডার, আমি যার বডিগার্ড ছিলাম। এখন অনেক রোগী ছিল সে ক্যাম্পে, ফার্স্ট যেদিন সে মেডিকে এসে গ্রামে ঢুকে কিছু লোকজন মারছে, টাইমে একটা রাজাগার পাচ্ছিলাম, আমরা তাকে ধরে মারতেছি, এরই মধ্যে মেডিকেলের খবর পাইছি। ওখান থেকে তাদের সাথে একটা ফাইট হলো, হওয়ার পরে আমরা ওখান থেকে তারাশের দিকে আসার পরে এই বিভিন্ন ব্রিজ অপারেশন করি আর রাজাঘাট ধরি মারি, একটা থানাও উদয়নগর ফরিদপুর থানা বাইরে কিছু আশ্রয় নিয়েছি,
এইভাবে চললো 11ই নভেম্বর 71 নগা একটা ফাইট হয় বিরাট ফাইট ওই যুদ্ধে 11 জন তারা ধরল আমরা 10 জন ধরছি একজন 15 লোক পাবলিক ধরে গেছে হঠাৎ রাত্রে খবর আসলো যে তোমাদেরকে কাউন্টার অ্যাটাক নৌকা হাট খোলা আমাদের আগেকার বাঙ্কার করা আছে আর বিরাট জঙ্গল আছে হিন্দু বস্তি জায়গা ছিল বড় বড় গাছ গাছ তো ওখানে চল পিছনে একটা বিল আছে তখন ওখানে চলে গেছি ওখান থেকে আমাদের নিয়ে গেল তার সেখান থেকে আমাকে আবার বাড়ি পাঠাচ্ছিল কয়েকজন চলে আসছিল যে অগর নিয়ে এসে অগর নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে প্রায় 40-45 কাটিং করছে রোভার ইঞ্জিনে রওনা দিছি যাওয়ার পরে চ্যাঙ্গাইনার সোয়ার নামে জায়গা নাম শুনছি ভাদ্র ঘাটের বাড়ি ওখানে প্লেন অ্যাটাক করলো লুৎফরহমান মাখন রামসুরাম ছিল মাঝখানেও আসছিল প্লেন অ্যাটাক করলো একটা ছেলের গুলি রাখলেন এখানে ওকে নিয়ে গেলাম এক ডাক্তার পেলাম কপ ওখানে গুলি বেড়ে গেছে মানে পরিষ্কার টুরিষ্কার করে ব্যান্ডেজ করে ওখান থেকে নৌকা চাকলো বাহাদুরাবাদ ঘাট দিয়া ওপার পার হইলাম আমরা ওপার কানাইট সরকার কিছু নামলাম হাঁটতে হাঁটতে গেলাম হলো রোভারি নভেম্বরের 30 তারিখ কি 28 তারিখ ওনারা গেল হলো 5 তারিখ সরকারের কাছে যা রাস্তায় থাকতি কলকাতা যা খুঁজছে কিনা 5 তারিখ সরকারের কাছে জানি না 16 তারিখ আমরা সাথী কিন্তু ওই যে যে কয়েকজন গেছে প্রতিবীর যা সোরা আর 3-4 দিন পরে আসলো আসার পরে আমরা ব্যাক করলাম সিরাজগঞ্জে আসলাম তারপরে কিছুদিন সিরাজগঞ্জে থাকার পরে থানা ওয়াইজে সব ভাগ করে দিল আমরাও সব যে যায় যে যে কাম করে গেছেও খাওয়া আমরাও যা ক্যাট দিয়ে না এখন কি অবস্থা বাংলাদেশে বাংলাদেশের অবস্থা তো আমরা মনে করি ভালো নতুন প্রজন্মকে আমরা শিক্ষা দিতেছি আমার এক ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে সে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল করিম সুমন আমাদের দিক দিয়ে আমরা মনে করি যে বাংলাদেশের অবস্থা যতই খারাপ হোক যে যা মনে করুক বিএনপি জামাত যতই চেষ্টা করুক আমরা মনে করি ভালো আমি সিরাজগঞ্জ সদর থানার সহকারী কমান্ডার 82 সালের থেকে আসছি এখন বর্তমান আমি মেম্বার 83 সালের থেকে মেম্বার আছি এখনও আইজি মেম্বার আছি আমরা যত যথারীতি চেষ্টা করতেছি দেশকে এই সরকার চেতনা যেন করতে পারে বা এই লক্ষ্যেই আমরা কাজ করতেছি 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা।